10 তারিখ হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। বাংলাদেশে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা, ইন্ডেমনিটি অধ্যাদেশ আইনে রূপান্তর করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা হয়েছে এবং সেটি জিয়া রহমানের হাত দিয়ে হয়েছিল। এরপর বাংলাদেশে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে 77 সালে নির্বিচারে সেনা অফিসার বিমান বাহিনীর অফিসারদেরকে হত্যা করা, কোনো বিচার ছাড়া হত্যা করা। এবং এমনও ঘটনা ঘটেছে যে ব্যক্তি অভিযুক্ত সে নয়, নামের মিল থাকায় আরেকজনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। সে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করছে, আমি সেই ব্যক্তি নয়, কে শুনে কার কথা, উপরের নির্দেশ, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। এমন ঘটনাও ঘটেছে, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে আর রায় হয়েছে পরে। দিস আর ডকুমেন্টেড। এবং জিয়াউর রহমান তার যিনি এডিসি হিসেবে কাজ করতেন, এখন কানাডায় থাকেন, তিনি নিজে বলেছে যে সে এই ফাইলগুলো জিয়াউর রহমান যখন সকালবেলা নাস্তা করতেন তখন নিয়ে যেতেন এবং জিয়াউর রহমান নাস্তা করতে করতে সেগুলোতে সাইন করত। এমন ঘটনাও আছে, জিয়াউর রহমান বিদেশ যাচ্ছে, প্লেনে ওঠার আগে, সিঁড়িতে ওঠার আগে সেখানে সাইন করেছে মৃত্যু পরোয়ানাতে। এইভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, মানবাধিকারকে ভুলণ্ঠিত করা হয়েছে। এরপরে 2013-14-15 সালে যেভাবে নির্বিচারে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, এই ধরনের ঘটনা সমসাময়িক বিশ্বে পৃথিবীর কোথাও ঘটে নাই রাজনীতির নামে। এটিও চরম মানবাধিকার লঙ্ঘন। এবং যারা মানবাধিকারের ধোঁয়া তুলে, যারা মানবাধিকার কথা বলে বিভিন্ন দেশের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করার অপচেষ্টা চালায়, আর ফিলিস্তিনে যখন নারী শিশুদেরকে পাখি শিকার করার মতো করে হত্যা করা হয়, গাজায় হাসপাতাল গুঁড়িয়ে দিয়ে একই দিনে হাসপাতালের মধ্যে 500 মানুষ হত্যা করা হয় এবং সাধারণ মানুষের উপর বোমা নিক্ষেপ করা হচ্ছে, তাদের কর্ণকুহরে পৌঁছানোর জন্য আমরা সেদিন এই যারা বাংলাদেশে অধিকার মানবাধিকার বঞ্চিত হয়েছে তাদের নিয়ে আমরা সমাবেশ করব। আর বিএনপি কী করবে? যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা নির্বিচারে মানুষ হত্যা করছে, এখন আগে হত্যা করেছে 13-14-15 সালে, যাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রক্তের উপরে দাঁড়িয়ে দলটা প্রতিষ্ঠা করেছে, তারা তো মানবাধিকারের কথা বলতে পারে না, তারা নিজেরাই মানবাধিকার লঙ্ঘন করে। বিএনপি জামাত এখন দুষ্কৃতিকারী, এই দুটি সংগঠন এখন দুষ্কৃতিকারী সংগঠনে রূপান্তরিত হয়েছে। আমরা দুষ্কৃতিকারীদের দমন করার লক্ষ্যে কাজ করছি, আমরা দুষ্কৃতিকারীদের নির্মূল করতে বদ্ধপরিকর।